প্রস্তাবিত 2023-24 অর্থ বছরের বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ছে। পূর্বের 3 লাখ টাকা থেকে বাড়িয়ে তা 3.5 লাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। এর বাইরে আর বিশেষ কোনো সুখবর নেই বাজেটে। নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবার কাছ থেকে আয়ের টাকা চায় সরকার। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,50,000 কোটি টাকা, যার বেশিরভাগ আদায় হবে প্রত্যক্ষ করের মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন খাদিজাতুল কুবরা। বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব, রিজার্ভ সংকট আর লাগামহীন মূল্যস্ফীতির মতো কঠিন পরিস্থিতিতে বেশ চাপে দেশের অর্থনৈতিক অবস্থা। মূল্যস্ফীতির চাপে জিনিসপত্রের দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। অন্যদিকে সরকারের এ মেয়াদের শেষ বাজেট, সঙ্গে যুক্ত আছে জাতীয় নির্বাচন ফ্যাক্টর, সবকিছু আমলে নিয়ে এবারের বাজেট। বাজেটের অন্যতম আলোচিত বিষয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণ। IMF 3.5 বছরের জন্য বেশ কিছু শর্তে গত বছর $470 কোটি ঋণ অনুমোদন করে। বাজেটে কর খাতে তারই প্রভাব আছে। বিশাল এই ঋণের বোঝা ভারসাম্য করতে নিম্ন মধ্যবিত্তদেরও আটকে দেয়া হয়েছে করের জালে। বাজেটে করমুক্ত আয় সীমায় থাকলেও কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে ওই ব্যক্তিকে $2,000 কর দিতে হবে, না দিলে প্রয়োজনীয় 44টি সেবা থেকে বঞ্চিত হবেন ওই ব্যক্তি। তবে সুখবর নেই উচ্চবিত্তদের জন্য। নির্দিষ্ট পরিমাণ সম্পদের ওপর 35% সার্চার্জ আরোপ করা হয়েছে এবার। এছাড়া শুল্ক বাড়ার কারণে আমদানি রপ্তানিতেও বাড়ছে পণ্যের দাম, যার প্রভাব ঘুরে ফিরে এসে পড়বে ওই সাধারণ মানুষেরই ঘাড়ে। আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে তবে কঠিন সব শর্তের বাইরে এক টুকরো স্বস্তি হল, ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 50,000 টাকা বাড়িয়ে এবার তা 3,50,000 টাকা করা হয়েছে। এদিকে কর ধাপে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই 5 লাখ টাকার উপরে হলে 25% হবে কর হার। কর খাতকে সংস্কারের যে উদ্যোগ তার স্পষ্ট ছাপ আছে এবারের বাজেটে। এই সংস্কার সাধারণ মানুষের জীবনে কতটুকু প্রভাব ফেলবে তা নিয়ে চলবে বিস্তর আলোচনা। এবং বাজেট পাশের আগ পর্যন্ত অর্থমন্ত্রীও থাকবেন বেশ চাপে। শেষ পর্যন্ত এই সংস্কার উদ্যোগ কতটুকু বাজেটে বহাল থাকবে সেটাই এখন দেখার বিষয়। খাদিজাতুল কুবরা, এশিয়ান টেলিভিশন, ঢাকা।